মানবতার মহামন্ত্র দীক্ষিত রবীন্দ্রনাথের কাছে ঈশ্বর প্রেম ধর্মের মোহ নয়, মোহ থেকে মুক্তি, যে মুক্তি মানুষকে ধর্ম বর্ণ নিরপেক্ষ অবারিত মানব অঙ্গনে আহ্বান করে, যে ঈশ্বরের অধিষ্ঠান আপন হৃদয়ে, সে ঈশ্বরের আরাধনার জন্য মন্দিরে যাওয়া অর্থহীন, যেখানে তথাকথিত স্তবের বাণীর আড়াল দিয়ে আমরা দেবতাকে ঢেকে রাখি। দেবালয় যে দেবতার আবাস নয়, ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে যে দেবতাকে পাওয়া যায় না, মানুষের দেবতা মানুষের মনের মানুষ, এই সারমর্মটি উপলব্ধি করলেন বিশ্বকবি। কোন মন্দির, কোন মূর্তি, কোন অনুষ্ঠানেই ঈশ্বরকে পাওয়া যায় না। ঈশ্বর প্রেম সেই পরশ পাথর যার স্পর্শে লোভ পরিবর্তিত হয় প্রেমে, আর এই বিরাজমান প্রেমেরই প্রয়োজনে মর্তের জন্য স্বর্গের বাসনা, মানুষের জন্য দেবতার। তানে তানে প্রাণে প্রাণে গাঁথনন্দন হার, পূর্ণ কররে গগন অঙ্গন তাঁর বন্দন গানে,